এই মুহূর্তে যেতাম পারে আমি একটা ছোট্ট শিশুর লাশ তোলা ওর ইতিমধ্যে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও তো দেখতাম পারাম যে এই যে শিশুটা মারা গেছে আসলে কি কারণে মারা গেল বা কিলা মারা গেল এখন পর্যন্ত আমরা জানতাম পারছি না বিষয়টা তো দেখতাম পারাম তারা স্বজন আত্মীয় সকলও আছেন আমরা বিষয়টা আপনারা কাছে উপস্থাপনা করবো অবশ্যই সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো এই যে ছোট্ট শিশুর লাশ অনুমানিক বয়স ছয় বছর তার বয়স সেই ছয় বছর বয়সে কিন্তু সে মারা গেছে আসলে ঘটনাটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করি কি হয়েছে ঘটনাটা একটু দেখো ভাই যোগাযোগ করে আমরা নিতে পারিনি বিভিন্ন আইন দেখা আমাদের বাতিদির এই অবস্থা হয়েছে দেবেরগাঁও পরিবার আমার ভাই তাইন মৃত সাত আট বছর আগে মারা গেছে স্টক করে আরকি আর দুই মেয়ে আছিল বড় মেয়ে আছে ছোট মেয়ে মারা গেছে আপনার বাতিজি আসলে যাই হোক মেয়ে মারা গেছে আমরা যতটুকু জানতাম পারলাম এই সে মেয়েটারা কিন্তু তারা যেটা তারার বাড়ি তো আমরা একটু তারা পরিবার আলোচনা আসলে কিন্তু হয়েছিল বিষয়টা হইবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি আসলাম না বাড়ির দোকানে আসলাম পড়া শুনি আমার বাতি অজ্ঞান হয়ে পানিতে ডুবে গেছে তারপরে সবাই নিয়ে আইসে হয়তো হসপিটাল তারপরে ওরা কইছে আধা ঘন্টার ভিতরে যদি নিয়ে যাইতে পারো বাজে যেতে পারো তারপরে উসমানি মেডিকেল আইসা তারে বাজাইতে পারছি আসলে খুবই হৃদয় বিদারক এই বিষয়টা তারা মানে খুবই আদরের একটা বাতিজি আসছিল সেই বাতিজিটা কিন্তু মারা গেছে আসলে ইলালা খান প্রতিনিধি সব সময় খালকে দোষরা পুকুরে ফরিয়া কিন্তু দুইটা শিশু প্রায় দিঘিতে ফুরিয়া দুইটা শিশু মারা গেছে আমরা লাইভে দেখাইছিলাম কিন্তু এই যে একটা ছোট্ট শিশু ওকালে কিন্তু সব সময় আমার সিলেট শহর ওকালে কিন্তু এরকম প্রাণ জ্বরের পাশাপাশি শিশুরা সব সময় কিন্তু তারা পানিতে ডুবিয়া মারা যায় এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলা ঘটনা বাড়ছে আমরা অবশ্যই সতর্ক অবস্থানে সকলও থাকা দরকার যেহেতু পারিবারিক অনেক পুকুর বা বিল বা বিভিন্ন ভাবে কিন্তু এই শিশুরা মারা যায় আসলে এখন কিন্তু আপনারা লাশ পার কি আপনার কি তো তো আপনারা বাদ এই বাইর করে কয়জন সন্তান দুই মেয়ে এই ছোট আর একটা বড় আছে একটা বড় আছে তো যাই হোক আসলে বাবা নাই কিন্তু দুইটা মেয়ে লইয়া কিন্তু সংসার করছিল আর এই পাশাপাশি ছোট একটা শিশু আছে শিশুটা কিন্তু ওখানে গেছে গিয়া তো যাই হোক কিলা লাখান আমরা সকল সতর্ক অবস্থানে তাহলে লাগে আমরা লাইভে ঢুকছি তারা বাড়ি হচ্ছে গিয়া জাউয়া আর জাউয়া তোনে কিন্তু তারা আইসেন তাদের গা সাতক সুনাঙ্গ যে এরিয়াটা পরে তো এই যে ওলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সব সময় আমরা সিলেট শহরও করে সিলেট বিভাগও করে পা বাংলাদেশের বিভিন্ন স্থলে কোনো ঘটনা ঘটে আমরা আসলে সরাসরি লাইভে ঢুকার কারণটা হলো গিয়া আপনারা সচেতন ভাবে সব সময় বাচ্চারা দেখা শুনবা সব সময় রাখবা আমরা এই আশা প্রত্যাশা রাখি তো যাই হোক ইনোভা যে একটা যে লাশ আছে এই লাশটা আমরা দেখাইছি ওপর দিকে কিন্তু আরো একটা লাশ আমরা দেখতাম পারাম এই লাশটাও কিন্তু লইয়া তারা স্বজনরা আসলে খুবই দুঃখ প্রকাশ করা তো শ্রীমঙ্গলের এই যে ঘটনা আমরা দেখাইলাম তো আসলে এক লাইভে দুইটা লাশ তোলার কারণটা হইলো গিয়া এই যে হোক একটা লাশের পরিবার আমরা তারা লোকে জানার চেষ্টা যে ঘটনা কি দিচ্ছে আসলে আপনারা লাশ কিভাবে ধরেছে জি বলুন আমি বিষ্ট মারাছি সুইসাইড করছে মানে মাথার মেন্টালি সমস্যা আছে তাই মানে লালা খান কিন্তু আমরা দেখতাম পারাম প্রতিনিধিত্ব সিলেট শহর বিশেষ করিয়া আত্মহত্যা বিভিন্ন ভাবে কিন্তু মানুষের মৃত্যু আর এই মৃত্যু নিয়ে মানুষের খুবই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আমরা সরাসরি লাইভের মাধ্যমে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তো মর্গর সামনে আছি আমরা যে শিশুটারে লিয়ে লাইভ করছি খুবই হৃদয় বিদারক এটা বিষয় হয়তো তারা পরিবার হইন কেউ না কিন্তু বাড়ির হয়তো খান্নার রোল অবশ্যই পরে যখন শিশুটা বাড়িতে নিয়ে যাওয়া হইব তখন মা বাবর বা আত্মীয় স্বজনের যে খান্না এই খান্নার মানে কোনো স্থান নাই আসলে আমরা
কিতা হমি বাসাটা নাই তো তারার যে পরিবারের সকল আছেন আমরা ইতিমধ্যে আমরা একটু আবারো তারার লগে মাথা চেষ্টা করব যারা আমাদের লগে লাইভে যুক্ত আছেন খুবই সতর্কভাবে সব সময় আপনারা থাকবা যাতে সিলেট শহর আমরার ছোট বাচ্চারা যারা আছে প্রায় দুই বছর তন্দিরা প্রায় দশ থেকে বারো বছর পনেরো বছরের শিশুরা কিন্তু বিলাল খান ফানিতে ফুরিয়া মারা যায় তো আমরা সতর্ক থাকার কারণটা এলি আমরা সতর্ক থাকলে অবশ্যই আপনারা যাইহোক ফানিতে ফরিয়া কিন্তু মারা গেছে আমরা তার স্বজন বা তারা চাষাই নেওয়া যা আছেন এক পরিবারের দুইটা সন্তান সে দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান নাই যে তার চাষায় কিন্তু একটু আগে দিয়েছেন খান দিয়েছেন আসলে যার যা সে বুঝি যে কতটুকু কষ্ট আর ছেলে সন্তান ফালতে গিয়ে কিন্তু পরিবারের অনেক কষ্ট অনেক মেধা খাটাইতে হয় অনেক উপার্জন হক লালতে খাটা কিন্তু যায় তো আমরা একটু সরাসরি আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছে আসমানি মেডিকেলের কফিন হাউস এলাকায় যেখানে সিলেট বিভাগের কোনো মানুষ যদি কোনোভাবে আত্মহত্যা করেন বা কোনোভাবে দুর্ঘটনায় মারা যান সেই মানুষগুলোকে কিন্তু এখান থেকে পোস্টমর্টম করেই কিন্তু নিতে হয় তো এখানে আসলে প্রতিদিনই দেখা যায় কোনো না কোনোভাবে কেউ মারা গেছেন কোনো না কোনোভাবে সেই লাশগুলো এখানে পড়ে আছে এবং পোস্টমর্টম হচ্ছে পোস্টমর্টম পরে তারা বাড়িতে নিয়ে যাচ্ছেন তবে এটা আনন্দের না খুবই কষ্টের আজকে ঠিক একইভাবে জাউয়া এলাকার দেবেরগাঁও গ্রামের একটি ছোট্ট শিশু মেয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে এটা কিভাবে হয়েছে এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছি দুঃখজনক হলো সত্য যে গতকাল আপনারা দেখেছেন সিলেটের লালাদিগির পারে একসাথে দুটি শিশু মেয়ে বাচ্চা পানিতে পড়ে মারা গেছেন আর একইভাবে জাউয়ায় আরেকটি বাচ্চা পানিতে পড়ে মারা গেছে দেবেরগাঁওয়ে যেটা সাদকতলায় অবস্থিত তো তারা এখানে আছেন আমরা এই ভিডিওটি করছি আসলে এখানে তো কারো উপরে কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের যারা পিতা মাতা আছেন আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের বাচ্চাগুলোকে যেন আমরা একটু খেয়াল রাখি যাতে আমাদের ভুলের কারণে আমাদের অখেয়ালের কারণে যাতে কোনো বাচ্চা অঝরে ঝরে না যায় সেই বিষয়টার জন্য আপনাদের কাছে আমরা এই লাইভটি তুলে দিচ্ছি।